কবি গান বাংলা লোকসঙ্গীতের একটি বিশেষ ধারা। এই ধারায় লোককবিরা প্রতিযোগিতামূলক গানের আসরে অংশগ্রহণ করে থাকেন। গায়ককে কবি হতে হয়। তিনি মুখে মুখে পদ রচনা করেন এবং তাৎক্ষণিকভাবে সুরারোপ করে গিয়ে থাকেন। কবি গান পরিবেশনকারীদের বলা হয় কবিয়াল। সুতরাং বোঝাই যাচ্ছে যে কবি গান এক ধরনের প্রতিযোগিতামূলক গান। দুটি দলে এ প্রতিযোগিতা হয়। দলের দলপতিকে বলে কবিয়াল বা সরকার। কবিয়ালের সঙ্গীতের নাম দোহার। এরা সাধারণত নেতার কথাগুলিকেই পুনরাবৃত্তি করেন। কবিগান শুরু হয় বন্দনা ও গুরুদেবের গীত এর মাধ্যমে। বন্দনা অংশটি সরস্বতী, গণেশ, জনতা ও শ্রোতাদের উদ্দেশ্যে নিবেদিত হয়। এটি কবিয়াল যেমন উপযুক্ত করেন তেমন ভাবে গান। এরপর রাধাকৃষ্ণ বিষয়ক গান গাওয়া হয়। এটিকে কেউ কেউ আগমনী বলেন। এরপর চারটি বিষয়ভিত্তিক গান গাওয়া হয়, সখী সংবাদ, বিরহ, লহর ও খেয়ুর। এরপর প্রতিযোগিতামূলক অংশটি শুরু হয়। কবিগানের আসরে এই অংশটিকে কবির লড়াইও বলা হয়। এই অংশে একজন গীতিকার সুরকার মুখে মুখে গান বেঁধে অপর গীতিকার সুরকারকে আক্রমণ করেন এবং তিনিও গানের মাধ্যমে সেই আক্রমণের প্রত্যুত্তর দেন। যন্ত্র সঙ্গীত শিল্পীকারীদের মধ্যে ঢুলি মুখ্য ভূমিকা পালন করে। দল দুটি পর্যায়ক্রমে আসবে, এসে গান পরিবেশন করে। এ গানের বেশ কয়েকটি অঙ্গ আছে যেগুলো বিশেষ অনুক্রমে বিন্যস্ত, যেমন ডাক, মানসী, সখী সংবাদ, কবি, কবির টপ্পা, পাঁচালি, ধোয়া এবং জোটের পাল্লা। এগুলির মধ্যে মালসী, সখী সংবাদ, কবির নামক গানগুলির গঠনশৈলী অভিন্ন। এসব গানের পদক্রম এরূপ: ধরন, করণ, পোকার, মিশ, মুখ, প্যাচ, কোচ, অন্তরা, বর্চিতান ও সুট্টি। ডাক গান বন্দনামূলক এবং এগুলি লঘুসঙ্গীতের মতো। বাউল গানের সমতুল্য ধোয়া গানগুলি প্রায় একই গঠনের, যা পাঁচালির ফাঁকে ফাঁকে পরিবেশিত হয়। পাঁচালি অংশের পায়ার ও ত্রিপদীতে কবিয়াল গুণ ছড়া কাটে। সবশেষে জোটের পাল্লা অংশে দু কবিয়াল কোনো একটি গানের সুরে ছটা কাটতে কাটতে গান শেষ করেন। 1800 কবিগানের উদ্ভবকাল। বাংলাদেশের একাধিক লোকসঙ্গীতের সমন্বয়ে এ গানের সৃষ্টি হয়েছে। কবিগান সর্বপ্রথম ঐতিহাসিক তাৎপর্য অর্জন করে 19 শতকের গোড়ার দিকে কলকাতায়। নব উত্থিত মধ্যবিত্ত শ্রেণীর বিনোদনের মাধ্যম হিসেবে কবিগান তখন বিশেষ জনপ্রিয় হয়ে ওঠে। সময় ও শিল্পের গুরুত্ব বিবেচনা এ গান বাংলা সাহিত্যের ইতিহাস বিশেষ স্থান দখল করে আছে। গজলা গুইকে বলা হয় কবিগানের আদি কবিয়াল। তার আবির্ভাবকাল 18 শতকের প্রথমার্ধ। 19 শতকের কলকাতায় যে কয়জন কবিয়াল বিশেষ খ্যাতি অর্জন করেন তাদের মধ্যে হরু ঠাকুর, নিতাই বৈরাগী, রাম বসু, ভোলা ময়রা, অ্যান্টনি ফিরিঙ্গি প্রমুখ নাম উল্লেখযোগ্য। 19 ও 20 শতকের সন্ধিক্ষণ লগ্নে কলকাতায় কবিগান গুরুত্ব হারাতে থাকে। তবে বাংলাদেশের গ্রামাঞ্চলে এ গানের জনপ্রিয়তা অব্যাহত থাকে। এ অঞ্চলে কবিগান নতুন কিছু বৈশিষ্ট্য অর্জন করে। এ পর্বের কবিগান বাংলাদেশের লোকসাধনে কবি প্রতিভা, সৃজনশীলতা ও সঙ্গীত সাধনার এক অপূর্ব সমন্বয় ঘটেছে। এক্ষেত্রে প্রথম প্রতিভাধর কবিয়াল ছিলেন তারকচন্দ্র সরকার। 20 শতকে সর্বাধিক জনপ্রিয় কয়েকজন কবিয়াল হরিচরণ আচার্য, রমেশ শীল, রাজেন্দ্রনাথ সরকার, মানিকগঞ্জের রাধা বল্লভ সরকার, উপেন্দ্র সরকার, ভাসান সরকার, কুমুদ সরকার, অভয়চরণ সরকার, বিজয় কৃষ্ণ অধিকারী, গুমানি দেওয়ান প্রমুখ। সজনীকান্ত দাস তার বাংলা কবিগান গ্রন্থে লেখেন, বাংলার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে প্রচলিত বিভিন্ন সাংগীতিক ধারার মিলনে কবিগানের জন্ম। এই ধারাগুলির নাম বহু বিচিত্র: তরজা, পাঁচালি, খেয়োর, আখড়াই, হাফ আখড়াই, ফুল আখড়াই, ধারা কবিগান, বসা কবিগান, ঢপ কীর্তন, টপ্পা, কৃষ্ণযাত্রা, তুক্কা গীতি ইত্যাদি।